বলেছে যে বাংলাদেশের কথা উল্লেখ করেছে, আমাদের সাম্প্রতিক যে এফোর্টস আছে, আমাদের জেনারোসিটি, সেগুলো সবাই বলেছে। সুতরাং শুধু যারা পক্ষে ভোট দিয়েছে তারাই যে বিষয়টির সমাধান চায়, অন্যরা চায় না, সেরকম নয় বিষয়টি। জাতিসংঘের গৃহীত সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন সংস্থাটিতে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আল মুয়াল্লিম। এ সময় তিনি মাসুদ মোমেনের দুতিয়ালির প্রশংসা করে বলেন, কেবল ওয়াইসি নয়, রোহিঙ্গা ইস্যুতে গোটা বিশ্ব বাংলাদেশের পাশে রয়েছে। উই আর ভেরি প্লিজ উইথ দ্য রেজাল্টস। এই ফলাফলে আমরা অত্যন্ত আনন্দিত। এক্ষেত্রে জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধির ভূমিকার প্রশংসা করতেই হয়। এখন মিয়ানমার সরকার আন্তর্জাতিক চাপের মধ্যে পড়বে। আমরা সবসময় নির্যাতিত রোহিঙ্গা ও বাংলাদেশের বাসি থাকবো। রোহিঙ্গা মুসলিমস অফ মিয়ানমার খসড়া প্রস্তাবনায় রাখাইনে দমনপুরের বন্ধ, সেখানে স্বাধীন তদন্ত পরিচালনা ও বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিয়ে তাদের নাগরিকত্ব প্রদান সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়। জাতিসংঘ মহাসচিবের দূত নিয়োগ, দীর্ঘস্থায়ী সমাধান, রোহিঙ্গাদের প্রত্যাবাসন এবং বাংলাদেশ মিয়ানমার সহযোগিতা বৃদ্ধিতে মিয়ানমারের উপর চাপ অব্যাহত রাখার বিষয়টি আলোচনা পর্বে গুরুত্ব পায়। রোহিঙ্গা সংকট সমাধানে আসুন কাকাউতি ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল। গত 25 আগস্ট থেকে শুরু হওয়া রোহিঙ্গা অনুপ্রবেশের জের ধরে 7 লাখের বেশি মিয়ানমার নাগরিকের অবস্থান রয়েছে কক্সবাজারের 2টি উপজেলা টেকনাফ এবং উখিয়ার। এর মধ্যে নারী ও শিশু রয়েছে অর্ধেকের বেশি, কিন্তু বিভিন্ন আশ্রয় শিবিরে থাকা রোহিঙ্গা তরুণীরা নানা ধরনের অনৈতিক কাজে জড়িয়ে পড়ায় সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় শঙ্কিত কক্সবাজারের পুলিশ প্রশাসন, বিশেষ করে উন্নত জীবনের আশায় জানায়। এখন আমার ম্যাগ লেগে যাচ্ছে, তাদের কিন্তু উদ্দেশ্য তারা আসলে।